দেখতে দেখতে এক বছর পূর্ণ করে ফেলল জি বাংলার ফুলকি ধারাবাহিক। কেক কেটে হই হই করে উদযাপন করা হলো এই বিশেষ দিন। দেখে নেওয়া যাক এই বিশেষ মুহূর্ত। কাটার না আলাদা ছবি তুলবো তো ফুলকি চরিত্রে অভিনয় করছেন দিব্যানী মণ্ডল এবং রোহিত চরিত্রে অভিষেক বোস। তারা ভাগ করে নিলেন এই এক বছরের জার্নির কথা। শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ। আজকে আমাদের 365 এপিসোড আমরা তাহলে এক বছর ছুঁয়ে নিলাম, তাই তো? আমি তো খুব এক্সাইটেড, আমি বলতে বলছিলাম যেহেতু যখনই আমি কিছু তো পারি না রিয়েল লাইফে, তখন আমি একটু অভিষেকটার দিকে ফেলে দিই, এ বলে দাও বলে দাও। তো হ্যাঁ, আমি খুব 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 এক্সাইটেড ছিলাম যে এটা আমার, যেহেতু এটা আমার ফার্স্ট সিরিয়াল, মানে একটা বছর সেই প্রথম দিন থেকে আমার মনে আছে, সেই যে মানে প্রোমো থেকে যখন প্রোমো করতে গিয়েছিলাম রাত্রেবেলা আমাদের দুজনকে ডাকা হয়েছিল, আমি যা ভয় পাচ্ছিলাম। আর মানে ফার্স্ট টাইম সবার সাথে কাজ করছি, কিন্তু সবাই এত ভালো ভালো মানে কাজ করে এসেছে, সবাই, আমার ডিরেক্টর, আমার ডিওপি, আমার কোঅ্যাক্টরস, তো আমি ভীষণ ব্লেসড মনে করি নিজেকে কি আমি এই প্রজেক্টটা করতে পারছি। আর আমি জানি না কি বলবো, মানে আমি এত হ্যাপি, আমি বুঝতে পারছি না কি বলবো, তুমি বলো একটু হেল্প করো। শুরুর এক্সপিরিয়েন্স মানে যখন প্রথম শুরুর এক্সপিরিয়েন্স শুরু শুরু প্রথম লুক সাইড হচ্ছে, লুক সাইডে আমাকে যখন দেখেছিল আমার খুব খুশি, হ্যাঁ যাবো 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 নিশ্চয়ই। তারপরে যখন শুরু হলো, শুরু হওয়ার সময় তো একটুখানি বুঝতে পারছিলাম কি যতটা সোজা মনে করেছিলাম একদমই না। দেখতে অবশ্যই আমরা যখন, আমি আমার বাড়িতে বসে দেখতাম বাকি মানে বাকি, তখন মনে হতো খুব ইজি, ঠিক আছে, কি সুন্দর করছে, সবাই কি সুন্দর দেখতে লাগে, কিন্তু তার পিছনে যে খাটনিটা সেটা আমি এখানে এসে বুঝেছি। মানে আমরা যখন প্রথম দিন প্রোমোটা শুট করতে গিয়েছিলাম মানে তাজপুরে, আমি তো খুব এক্সাইটেড কি সমুদ্রতে হবে, সমুদ্রের জায়গায় হবে, ভীষণ মজা, বাবা মানে ঘুরে ফিরে হয়ে যাবে, তারপরে বাড়ি চলে আসবো। মানে সেই যে সকাল আমাদের 4টেই কল টাইম দেওয়া হয়েছিল, তো তারপরে 4টেই কল টাইম দিয়ে মেকআপ ফেকআপ করে আমি গিয়েছিলাম প্রায় আমাদের যে এন্ড বেজটা ফার্স্টে দেখাতো, মানে যেটা লাস্টে দেখাতো, আমি নৌকোতে বসে পা দোলাচ্ছি, স্যার দাঁড়িয়ে আছে, তো সেইটা শুট করলাম ফার্স্টে। তারপরে একটু ঘুরছি ফিরছি, বেশ ভালো লাগছে। তারপরে সমুদ্রতে যখন মানে মানে তখন তো প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ, তখন যত ফান ছিল উড়ে গেছে আমার, কি ও আচ্ছা হয়ে গেছে, মানে ধীরে ধীরে ধীরে, প্রথম দিকে গিয়ে তাও ভালো লাগছিল, একটু পা দোলাচ্ছি টোলাচ্ছি, ঠিক আছে। তারপরে যখন বেলা বাড়লো, মানে ধর 1-2 আরো রোদ, আরো রোদ, মানে গরম, মানে প্রচন্ড গরম ছিল সেই দিনটা। তো এইবার সাঁতার জানতেন, মানে এখনো জানেন না, উনি সাঁতার জানেন না, উনি সমুদ্রের মাঝখানে ছুটছেন, বলছিল যে এখানে কতটা হার্ড ওয়ার্ক করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, এটা এখানে এসে বুঝেছে। আমি একটা কথা বলতে চাই, হার্ড ওয়ার্ক করেওছে, হ্যাঁ, এটা এটা অন্য কথা যে করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় একটা সময়, মানে একটা শি ইজ অ্যাংরি অন এভরিবডি, আর আমি আমি মানে একটা সময় লিটারালি এরকমও দেখা গেছে, ওকে সিন দেওয়া হয়েছে, একটা নতুন সিন দেওয়া হয়েছে, ঠিক আছে,
ওই সিনটা তো সকাল থেকে শুটিং করছে, এবার সন্ধে 27 মিনিট হাতে সিন দেওয়া হয়েছে। ওই সিনটা দেখলো যে এত বড় বড় ডায়লগ আছে, শি লিটারালি গেটস অ্যাংরি যে এত কথা আমি কেন এত ডায়লগ এখন এখানে 7টার সময় আমি এখানে গেলো আবার আমাকে এখন মুখস্থ করতে হবে। আমি হ্যাঁ করতে হবে, হ্যাঁ ইউ আর হিরোইন, ডোন্ট অ্যাক্ট লাইক এ স্কুল কিড, এসব আমি অনেক কিছুকে বলে যাই, কখনো কিউটলি কখনো রুডলি। তার জন্য আমার উপরেও রাগ হয় এক এক সময়, লাইক রোহিত স্যার বিট রোহিত স্যার বিট রোহিত স্যার আর বিট অভিষেক স্যার, আই এম অলওয়েজ দ্যাট প্র্যাকটিক্যাল। আমি যখন প্রথম প্রথম এসেছিলাম তখন তো মানে যেদিন আমাদের প্রথম দিন মানে প্রমো গেল, প্রমোর দিন প্রচুর খাটাখাটনি হয়েছে, মানে ওই বিকেলবেলায় হ্যাঁ বিকেলবেলা অবধি হয়েছে 6টা অবধি, তারপরে যদি 4টার সময় কল টাইম ছিল 6টায় প্যাক আপ হয়ে গেছে, ঠিক আছে বাড়ি যাচ্ছি সুন্দরভাবে। তারপরে তারপরে আমাদের ফার্স্ট দিন আমাদের ডিরেক্টরের সাথে আমাদের দেখা, আমি এমনিতেই আমি যেদিন প্রথম দিন কন্ট্রাক্ট সাইন করতে এসেছিলাম, না না ওইটা বলবো কন্ট্রাক্ট সাইন করতে এসেছিলাম সেদিন ওনার সাথে দেখা হয়েছিল, উনি বেশ মানে ভালো করে কথা বলেছে আমার সাথে, যেদিন দেখা হয়েছে কন্ট্রাক্ট সাইন আমি এখানে করতে এসেছিলাম। তো সেই দিনকে তখন মানে রাজেন্দা শর্টের মাঝখানে এসে একটুখানি যেমনি বাকি সিন পড়ে সিন পড়ছিলাম, আমি সাইডে করছিলাম, যে একজন বললো ও ফুলকির হিরোইন বললো এরম করলো, তারপরে আমি বললাম ভালো কি ভালো কিছু বলে না কি ভালো, তো খুব ভালো খুব ভালো, আমি মাকে গিয়ে বাড়িতে বললাম খুব ভালো, সবার সাথে খুব মজা হবে কাজ করতে, সবাই ভালো, অভিষেক দাদাও ভালো, আমার ডিরেক্টরও ভালো, সবাই খুব ভালো বলছি না। দিয়ে এইবার আমাদের দেখা হলো মানে একদম যেদিন আমাদের শুটিং স্টার্ট মানে 21 স্টার্ট হয়েছিল, 20 আমাদের দেখা হলো দেখা করানোর জন্য কি কাল থেকে আমাদের শো শুরু, হিরো হিরোইন ডিরেক্টর।